হাই ফ্রেন্ডস, আজকে আমি রিভিউ করবো লিউফিল E400 আইইউ ক্যাপসুল সম্পর্কে। অবশ্যই আপনি থাম্বনেইল দেখেই ভিডিওটি ক্লিক করেছেন। অর্থাৎ সেক্স লাইফে আপনার কিছু সমস্যা রয়েছে অথবা অনেকে প্রশ্ন করে থাকেন যে স্ত্রীর জনিতে লিঙ্গ ঢুকাতে না ঢুকাতে 2-1 মিনিটের মধ্যে আপনার বীর্য চলে আসে, অথবা আপনার পেনিস ঠিকঠাক মতো দাঁড় হচ্ছে না, অথবা আপনি স্ত্রীর কাছে যাওয়া মাত্রই আপনার বীর্য চলে আসতেছে, আপনি ভালোভাবে সেক্স করতে পারতেছেন না, 2-1 মিনিটের মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন। তো আজকের এই সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই ওষুধটি আপনি কীভাবে সেবন করলে আপনার সবচেয়ে বেশি কাজ আসবে। যখন আপনি সেক্স করতে 5-10 মিনিটের মধ্যে আউট হয়ে যাচ্ছেন, এখন আপনি এই ওষুধটি যদি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে সেক্স লাইফে আপনি 30-40 মিনিট একটানা সেক্স করতে পারেন। আর সেক্স লাইফের সকল সমস্যাগুলো দূর করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করার অনুরোধ রইল। আশা করি আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তো বন্ধুরা, পুরুষেরা দেখবেন যদি তারা ঠিকঠাক মতো সেক্স করতে না পারে তাহলে তার মন ভালো থাকে না, তার শরীর সবসময় একরকম দুর্বল অনুভব করে এবং নিজেকে নিজে অনেক ছোট মনে করে। তো আপনার হয়তো বিয়ে হয়ে গেছে, তো আপনি আপনার বউ বা পার্টনারকে একদমই খুশি করতে পারছেন না। তো এর জন্য আপনি কি করছেন, কি করবেন, অর্থাৎ আপনি বাজারে গিয়ে কি করেন, হাবিজাবি প্রোডাক্ট বা ওয়ান টাইম ওষুধ নিচ্ছেন কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছেন না, হয়তো ওয়ান টাইম কিছু রেজাল্ট পাচ্ছেন কিন্তু ভালো মতো তেমন কোনো ফল পাচ্ছে না। তো আজকের এই মেডিসিনটি আপনার জন্য এবং পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে বলে নিচ্ছি এই ওষুধটি সেক্সের একটি উত্তম ওষুধ। বন্ধুরা, এই লিফিল এই ওষুধটি একটি নামকরা ওষুধ, কারণ প্রচুর সেক্সের রোগীরা এই ওষুধটি নিয়ম মতো সেবন করে তারা তাদের সমস্যা সলভ করে ফেলেছে। তো এটি সেক্সুয়ালি কী কী কাজ করে থাকে তা আজকে আমরা জানবো। পুরুষের একটা কমন সমস্যা দেখা যাচ্ছে যে পুরুষ বেশি সময় সহবাস করতে পারছে না, তার স্ত্রীর কাছে যখন সে মেলামেশা করতে যায় তার বীর্য তাড়াতাড়ি আউট হয়ে যায়, আর তাড়াতাড়ি যখন বীর্য আউট হয়ে যায় তার একটু মন ছোট হয়ে যায় এবং তার স্ত্রী অখুশি থাকে। সে অখুশি থাকার কারণে দেখা গেছে দুজনের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকে, সংসার জীবনে খুবই অশান্তি হয়ে যায় এই সেক্সুয়ালি সমস্যার কারণে। আর এই সমস্যাকে আপনি ছোটোখাটো মনে করবেন না, কারণ আপনার যেমন সেক্স করতে ভালো লাগে তেমনি আপনার স্ত্রীও ভালো লাগে। কিন্তু আপনি যখন সেক্স করতে যান তখন আপনার অল্প সময় ফিল হওয়ার পরে আপনি উঠে চলে যান, তখন আপনার স্ত্রী এর মন খারাপ হয়ে যায়। তো আপনার যদি টাইমিং একদমই কমে গেছে তাহলে আপনি এই লিউপিল E400 আইইউ ক্যাপসুলটি সেবন করতে পারেন। এই সমস্যা থেকে বাঁচতে আপনি এই ওষুধটি সেবন করে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন। এই লিউফিল ই ওষুধটি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার টাইমিং খুবই বেড়ে যাবে। আগে যেখানে আপনি 2-4 মিনিট সহবাস করতে পারতেন, এখন আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পর্যন্ত সহবাস করলেও আপনার পেনিস সহজে বের হচ্ছে না, অর্থাৎ আপনার পেনিস থেকে মাল আউট হবে না এবং স্ত্রীকে দিয়ে ফেলবে, তারপরে আপনার বীর্য বের হতে চাইবে না। তো বন্ধুরা, এই ওষুধটি আরও কাজ করে থাকে, অর্থাৎ এই লিউফিল ই ওষুধটি আরও কিছু কাজ করে থাকে। যে সকল পুরুষের পেনিস একদমই খাড়া হতে চায় না, পেনিস নরম ও নুয়ে থাকে, পেনিস শক্তই হচ্ছে না, শত চেষ্টা করার পরও আবার দেখা গেছে কারো কারো যদি কষ্ট করে দাঁড় করায় আবার 1-2 মিনিটের মধ্যে নরম হয়ে যায়, স্ত্রী সাথে সহবাস করতে পারছে না, স্ত্রীকে খুশি করতে পারছে না। শুধুমাত্র একটাই কারণ, তার কারণটি হচ্ছে যে পেনিসে ভালোভাবে শক্ত হচ্ছে না। আর পেনিস যদি শক্তই না হয় তাহলে আপনি শত চেষ্টা করেও আপনার স্ত্রীর গোপন অঙ্গে পেনিস ঢুকাতে পারবেনই না। আর আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে এই লিউফিল E400 আইইউ ক্যাপসুলটি সেবন করলে আপনার পেনিস লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন, তারপরও আপনার বীর্য আউট হবে না এবং আপনার পেনিসও দুর্বল হবে না। আর আপনার পেনিস কেন দুর্বল হবে না তা কি আপনি জানেন? কারণ এই ওষুধটি সেবনে আপনার পেনিসের যে মাসল রয়েছে তাকে টাইট করে ফেলে, মাসল বলতে অর্থাৎ আমাদের যে মাংসপেশি রয়েছে পেনিসে তাকে টাইট করে ফেলে। এই ওষুধ সেবনে পেনিস নতুন জীবন দিয়ে থাকে, অর্থাৎ এই লিফিল ই ওষুধটি সেবন করলে আপনার পেনিসে নতুন একটি জীবন আসে। এবং এই ওষুধটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, তা হলো আপনার পেনিসের নার্ভগুলো যদি কামজোর হয়ে যায় তাহলে আপনার পেনিস দাঁড়াবে না, আর এই ওষুধটি গ্রহণে আপনার পেনিসের নার্ভ অর্থাৎ রগগুলো ভালোভাবে সচল থাকে এবং পেনিস ঘোড়ার মতো শক্ত থাকবে, লম্বা সময় ধরে আপনি মিলন করতে পারেন, তারপরে আপনার পেনিস নুয়ে যাবে না। এবং যে সকল ভাইরা বিবাহের পূর্বে অনেক বেশি ফর্ন ভিডিও দেখে হস্তমৈথুন করেছেন তারা এখন বিয়ের পর স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না এবং খুবই বেশি হস্তমৈথুনের ফলে আপনার পেনিস ছোট হয়ে গেছে এবং স্ত্রী সহবাসে টাইমিং কম, তারা এই মেডিসিনটি সেবন করতে পারলে আশা করি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। অর্থাৎ এই লিউফিল ই ওষুধটি আপনি যদি সেবন করতে পারেন সঠিক নিয়মে, অথবা যে সকল পুরুষ ভাইরা যোনিতে ঢুকালেই বীর্য আউট হয়ে যায় পেনিস দিয়ে,
অর্থাৎ স্ত্রীজনিতে লিঙ্গ না ঢুকাতেই বীর্য চলে আসে, তারাও এই লিউফিল ই 400 ক্যাপসুলটি সেবন করতে পারেন। যে সকল পুরুষের ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ লিঙ্গ দাঁড়াতেই চায় না, মনে মনে মিলন করার খুবই ইচ্ছা কিন্তু সমস্যা হলো লিঙ্গ দাঁড়ায় না, তারাও যদি এই লিউফিল ই ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন, আশা করি এই সমস্যা থেকে আপনি খুবই তাড়াতাড়ি মুক্তি পাবেন। আবার অনেক পুরুষের যৌন চাহিদা রয়েছে এবং লিঙ্গ বা পেনিস ঠিকমতো দাঁড়ায়, কিন্তু পেনিস জনিতে ঢুকাতের মানে অর্থাৎ ঢুকানোর কিছু সময় বা মাঝপথে বীর্য আউট হয়ে যায়, তারাও এই ওষুধটি সেবন করতে পারেন। অর্থাৎ যাদের স্ত্রী মিলন করতে করতে হঠাৎ পেনিস নুয়ে যাচ্ছে অথবা বীর্য চলে আসে, তারা এই লিফিল ই 400 ওষুধটি সেবন করতে পারেন। যারা যৌন জীবন নিয়ে খুবই হতাশ, সংসারে অশান্তি, এর স্ত্রীর সাথে মিল নেই, সংসার টিকবে না, তারাও এই লিফিল ই ওষুধটি সেবন করে একবার দেখতে পারেন। আর যে সকল পুরুষের বীর্যে সমস্যা রয়েছে, তারাও এই ওষুধটি গ্রহণ করতে পারেন, অর্থাৎ বীর্য খুবই পাতলা, তারা এই ওষুধটি অর্থাৎ লিউফিল ই ওষুধটি সেবন করতে পারেন। আর আপনারা হয়তো প্রশ্ন আসতে পারে যে লিউফিল ই ওষুধটি এটির কেন এত পাওয়ার রয়েছে, তা ও সকল বন্ধুদের জন্য বলতেছি যে এই লিউফিল ই ওষুধের জেনেরিক নেম হচ্ছে ভিটামিন ই, আর ভিটামিন ই ওষুধটি পুরুষ হরমোনটি খুবই বৃদ্ধি করে, অর্থাৎ পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেলটি খুবই বাড়িয়ে দেয় এটি সেবনের মাধ্যমে, অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল সেবনের মাধ্যমে। তো এই লিউফিল ই ওষুধটি আপনারা কীভাবে সেবন করবেন, এই ওষুধটি আপনারা সকালে এবং রাত্রে দুই বেলা সেবন করতে পারেন 200 IU এর ক্যাপসুল হিসেবে, আর যদি 400 IU এর ক্যাপসুল গ্রহণ করতে চান তাহলে রাত্রে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে গরম দুধ অথবা পানি দিয়ে সেবন করে নেবেন। তো এই লিউফিল ই ওষুধটি সম্পর্কে আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী কোন মেডিসিন রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন।